নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলু পোস্তর রেসিপিটা তোমাদের শেয়ার করছি। আশা করি রেসিপিটা পছন্দ হবে। তোমরা আছো আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে নিরামিষ আলু পোস্ত বানাবার জন্য প্রথমে কড়াইতে সরষে তেল গরম করতে দিয়ে পাঁচ ফোড়ন আর কালো জিরে একসাথে মিশিয়ে ফোড়নটাকে দিয়েছি। তার সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন ভালো গন্ধ ছাড়বে তখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আলু কালারটা যেন লালচে হয় এরকমভাবে আলুটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য নুন দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো, আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আগেকার দিনে মা বা ঠাকুমারা যে ধরনের পোস্ত বানাতো, আমি সেইভাবেই আলু পোস্ত রেসিপিটা তোমাদের বানিয়ে শেয়ার করলাম। যদি রেসিপি পছন্দ হয়, অবশ্যই রেসিপি ভালো লাগে, তাহলে ভিডিও শেষে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো। আলুটাকে ভাজতে দিয়ে এখানে দেখো পোস্তটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দুটো শুকনো কাঁচা লঙ্কার অল্প একটু নুন দিলাম। তারপরে পোস্তটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। এখানেও মাঝে মাঝে ঢাকা খুলে আলুটাকে নেড়ে ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু আলুটা লালচে করে ভাজতে হবে সেই জন্য বারবার ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুনও এই সময় দিয়ে দেবো। আর পোস্ততে যেহেতু বাটার সময় অল্প নুন দিয়েছি, সেই জন্য বুঝে নুনটাকে এই সময় দিতে হবে। সেই জন্য আমি নুনটা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। যতক্ষণ না আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ অবধি আলুটাকে রান্না করে নিতে হবে। পরিমাণ মতো নুনটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ যেহেতু আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, হাফ সিদ্ধ ওখানেই হয়ে গেছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। এই পর্যায়ে বেটে রাখা পোস্তটাকে দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। নামাবার আগে কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দেবো। চিনিটা আমি দেবো, কিন্তু চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু নিরামিষ পোস্ত রেসিপি সেই জন্য আমি চিনিটাকে দিচ্ছি। চিনিটাকে আমি এই পর্যায়ে দেবো। চিনিটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট পোস্তটাকে ফুটিয়ে নিতে হবে। যদি পোস্ত রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো। একদম শেষ মুহূর্তে কাঁচা সর্ষের তেলটাকে দিতে হবে। আর পোস্তটাকে আমি এই রকম অবস্থায় রাখবো, একদম গা মাখা মাখা অবস্থায় রেখেছি। এখানে ছোট চামচে 2 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি। নামানোর পর চেরা কাঁচা লঙ্কাটাকে দেবো। পোস্তের সাথে কাঁচা লঙ্কা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো যায়, সেই জন্য দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।